আসসালামু আলাইকুম। পাটুরিয়াঘাটে যে আমানত শাহ ফেরিটি ডুবে গিয়েছিল সেটি বর্তমান অবস্থা এটি। আর এই যে এখানে যে মেশিনটা লাগাইছে, মেশিন দিয়ে নিচের যে কাদামাটি জমেছিল পড়ে যাওয়ার পরে কয়েকদিনে কাদামাটি যেগুলো জমে গেছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে মেশিন দিয়ে। আর এদিকে হামজা এবং রোস্তম দুইজনেই আছে। আর চিরং থেকে অবশ্যই আরও চারটি ক্রেন চলে আসবে। আমরা সামনে যাচ্ছি, দেখি ওখানের কী অবস্থা। তবে দুই চার দিনে তোলা যাবে কি না সন্দেহ হয়। ক্রেনগুলো আসলেই বোঝা যেতে পারে যে কবে এটা সঠিকভাবে তোলা যেতে পারে। আর এটি তোলার জন্য ANR এন্টারপ্রাইজ কেয়ারিং সেন্টার এনারা যোগ দিয়ে দিচ্ছেন। এপাশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সার্ভিস তত্ত্বাবধানে বেসরকারি উদ্ধারকারী প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ চট্টগ্রামের এই সহযোগিতা করতেছে আমানত শাহ ফেরির উদ্ধারের কাজ। ফেরিটির যে ফ্যানটি আছে সে ফ্যানের অংশ এটা, আমরা প্রথম অংশ থেকে ভিডিও করলাম। এই ঘাটটা পুরোটাই কিন্তু এখনও সচল নেই, সব কিছু বন্ধ রয়েছে। যাই হোক, আমরা আরও আপডেট জানাবো।